শক্তি দাও মা, শক্তি দাও, যাতে ওই রায় চৌধুরী বাড়ির সকলকে ধ্বংস করে দিতে পারি। শক্তি দাও মা, শক্তি দাও। খুশি হয়েছে অবন্ধিকা, তুমি সিদ্ধি লাভ করতে পারবে। ওই করটি আসনে বসেই তুমি যোগ্য করতে পারবে। ওই যোগ্য করতে পারলে তুমি হবে অমর, আর সেই যোগ্য সম্পূর্ণ করতে যাচ্ছ তুমি। আর সেই যোগ্য শুরু করতে গেলে কি করতে হবে তা তুমি খুব ভালো করে জানো অবন্তিকা। এতদিন ধরে এই ভবের জন্য অপেক্ষা করছিলাম, আজ সেই দিন এসেছে মা। মাত্র একদিন বয়স, সেই শিশুকে আজ তোর ভোগে ছড়াবো আমি মা। নরবলি দেব। ঠিক বলেছ, নরবলি দিতে হবে, নরবলি। এবার যোগ্য বেদিতে উঠেছিল ওই রায় চৌধুরী বাড়ির বংশধর, সেবার বলি হয়নি, তাই আর অন্য কোনো মানুষকে বলি দিলে হবে না। তোমাকে ওই রায় চৌধুরী বাড়ির বংশধরকেই বলি দিতে হবে। এবার ভেবে দেখো তুমি কাকে বলি দেবে, জোগাড় করার দায়িত্ব তোমার। মনে রেখো, এই বলি দিতে পারলে তুমি আমার সাথে মিলিত হবে, মুক্তি পাবে তুমি। আর একটুও যদি বাধা আসে, ওই যোগ্য যদি সম্পূর্ণ না হয়, তাহলে তুমি কোনোদিন ওই পিশাচিনী রূপ থেকে মুক্তি পাবে না। তাই যা করবে ভেবে করো। বলি চাই না, বলি চাই। তাই হবে মহাকাল, বলি দেব আমি, বলি দেব আমি ওই রায় চৌধুরী বাড়ির কাউকে। যাক, শেষ সুযোগ পেলি তাহলে। এবার সাধনায় সিদ্ধি লাভ করলে মুক্তি তোর কে আটকায়? রাঙাবো, তুমি এখানে?
এবার যে খাটাবি মাথা তুই, আমাকে দরকার পড়বে। কি করবি, কিছু ঠিক করলি? বলি দেব রাঙাবো, বলি দেব ওই সূর্য থেকে। কি করে দিবি? লগ্নার মাথায় যতক্ষণ সিঁদুর থাকবে ততক্ষণ সূর্যকে বলি দিবি কি করে? তা তো ঠিক, তাহলে বলি দিবি, তবে অন্য কাউকে, ওই পরিবারের অন্য কাউকে। রতি, ইন্দ্র, এরাও তো রায়চৌধুরী বাড়িরই বংশধর, তাই না? তুমি একদম ঠিক কথা বলেছো রাঙাবো। ওই রায়চৌধুরী বাড়ির কাউকে বলি দিলেই আমি সিদ্ধি লাভ করব, আর তারপর, তারপর আমার মুক্তি। না, ইন্দ্রকে তুই নিজে কিছু করতে পারবি না, বাধা আছে। ইন্দ্রকে কিছু করতে গেলেই বাধা হয়ে দাঁড়াবে ওই সিংহ বাহিনীর আশীর্বাদ পাওয়া মেয়েটি, লগ্না। তাহলে উপায়, তাহলে এমন কাউকে ধর যে তোর হয়ে ওই কাজটা করলে লগ্না তাকে কিছু করতে পারবে না। কে সে? ভেবে দেখ, মাথা ঘাটা, কাকে দিয়ে তোর হবে কাজ? এমন কেউ যে ওদের খুব কাছের, যাকে লগ্না আটকাতে পারবে না, আটকাতে চাইবেও না। তার মানে ওদের কাছের কে হতে পারে? রুদ্রই একমাত্র সেই ব্যক্তি হতে পারে যাকে দিয়ে আমি সব কাজ করাতে পারি, আর তাই করাব। হ্যালো, আজকের মধ্যে টাকাটা দেওয়ার কথা মনে আছে তো? আছে, মনে আছে, আমি ব্যবস্থা করছি। আচ্ছা, বলছিলাম কি, আমায় যদি আর একটু সময়। না না, আর কোনো সময় নয়। প্লিজ দাদা, আমার সমস্যাটা যদি একটু বোঝেন, একটু বোঝার চেষ্টা করুন, আমাকে কয়েকটা দিন সময় দিন, আমি পুরো টাকাটা আপনার ফেরত দিয়ে দেবো। সময় নিতে হলে এখানে বসে সময় নিবি? সেটা হবে না, সামনাসামনি কথা হবে, বুঝেছিস? ফোনে আর কথা বলছি না। বেশ, আপনি যখন বলছেন তাই হবে, আমি সামনে গিয়েই কথা বলবো। শুয়ে থাকো, উঠো না, দুনিয়ায় যা কিছু হয়ে যাক তুমি শুয়ে থাকো, এই জন্যই তোমার ভাগ্য শুয়ে থাকে। যাও কুন্তলা, এখান থেকে যাও, আমার ভালো লাগছে না এখন। শোনো, আমারও ভালো লাগছে না। হ্যাঁ, একটা কাজের লোকের মেয়ে মাথার ওপর উঠে নাচবে আর আমাকে সেটা সহ্য করতে হবে? শোনো, আমি কিন্তু বলে দিচ্ছি, আমি একটা কিছু করে বসবো, তুমি একটা ব্যবস্থা করো, আমরা এই বাড়িতে আর থাকবো না, এখান থেকে চলে যাব। চলে যাবে? কি
বলছো কি কুন্তলা, তোমার কি মাথা খারাপ হয়ে গেল মানে? চলে যাবে মানে কি, কোথায় যাবে? আরে এখন আমাদের যা অবস্থা, শেষে তো গাছটা লাগিয়ে দাঁড়াতে হবে। হ্যাঁ ঠিক বলেছো, ওইটাই তো তোমার মুরত। চুপ করো কুন্তলা, চুপ করো, আমি মরছি আমার জ্বালা। তুমি মরছো মানে তোমার কিসের জ্বালা? দিব্য তো তুমি খেয়ে দিয়ে ঘুমিয়ে কাটিয়ে দিচ্ছ, আর এটাই তো তুমি চেয়েছিলে, এই জন্যই তো তুমি নিজে থেকে কোনো চেষ্টা করো না। আরে দূর বাবা, প্লিজ প্লিজ থামো থামো থামো, আমার ভালো লাগছে না। আমার থামো মানে এখন থামলে আর বলবো কখন? বলবো তো। হ্যাঁ বলো বলো, একা একা বলো। আমি গেলাম, আমার ভালো লাগছে না, কিচ্ছু ভালো লাগছে না। কিচ্ছু ভালো লাগছে না।